কলার মঙ্গল শোভাযাত্রা সহ চলছে বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহায়তা ও সমর্থনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে সরকার। শনিবার সকালে রাজধানীতে পররাষ্ট্রনীতি বিষয়ক বক্তৃতার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোন সভ্য দেশে যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়াবে বলে মনে করে না। রিপোর্ট করছেন জহিরুল আলম। যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে একথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এজন্য পাকিস্তান বা অন্য যে কোনো দেশের সঙ্গে প্রয়োজনে যোগাযোগ করবে সরকার। তিনি বলেন, প্রক্রিয়াটি সফল করতে বিচারের মান ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে। আমাদের যে প্রক্রিয়াটি আমরা নির্ধারণ করছি সেটি যেন, যা বললাম যে আন্তর্জাতিক মান যেন বজায় থাকে, ডিউ প্রসেস যেন হয় এবং যেন এই বিচার প্রক্রিয়াটি সফল হয়, সেই জন্য আমরা চেষ্টা চালাবো। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক এই জাতিসংঘ বলেন বা অন্যান্য দেশের যেই এক্সপার্টরা আসবেন বা এই পুরো প্রক্রিয়াটিতে যে আন্তর্জাতিক যে সম্পৃক্ততা থাকবে, সেই ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতা চলছে এবং চলবে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের উদ্যোগে এর আগে পররাষ্ট্রনীতির বিষয়ে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর তাঁর এ ধরনের বক্তব্য এই প্রথম। তিনি বলেন, বাংলাদেশকে কেউ কেউ মডারেট মুসলিম দেশ হিসেবে বর্ণনা করার চেষ্টা করলেও আসলে এই দেশ অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ। পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশের উন্নয়নের চ্যালেঞ্জগুলো মাথায় রেখেই পররাষ্ট্রনীতি পরিচালিত হবে এবং এর জন্য প্রয়োজনীয় কৌশলগত গাইডলাইন তৈরি করবেন তারা। জহিরুল আলম, এনটিভি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদের মাধ্যমে সরকার -1 তত্ত্ব বাস্তবায়ন করতে চায় বলে সন্দেহ করছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। শনিবার বিকেলে ঢাকায় জাতীয়তাবাদী যুবদল আয়োজিত সমাবেশে বিএনপির অন্যান্য শীর্ষ নেতারা তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া হলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি করে দেন। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি বরাদ্দ বাতিলের প্রতিবাদে শনিবার সারা দেশে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে যুবদল আয়োজন করে এই সমাবেশটি। দুপুরের পর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে দলের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বিএনপি মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। যে কোনো মূল্যে বেগম জিয়ার বাড়ি রক্ষার অঙ্গীকার করেন তারা। আইনের বাইরে কোনো মানুষ নয়, কিন্তু যারা বেআইনি সিদ্ধান্ত নেয় তাদের সাথে আইনের ভাষায় কথা বললে কোনো লাভ হয় না। আপনারা যারা করতে চাচ্ছেন এটা সংঘাতের পথ। আপনারা যদি পুলিশের ছত্রছায়া বাদ দিয়ে রাস্তায় নেমে যান আর যদি আমাদের যুবকরি বাহিনী নেমে যায়, তখন কিন্তু আপনারা পালানোর পথ পাবেন না। বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার বেগম জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি বরাদ্দ বাতিলের সরকারি সিদ্ধান্তকে সুদূর প্রসারী পরিকল্পনা বলে অভিযোগ করেন। আপনি সেই বিরোধী দল বিরোধী নেত্রীকে উচ্ছেদ করে দিবেন, এটা কি ওই বাড়ি থেকে উচ্ছেদ না রাজনীতি থেকে উচ্ছেদ করতে চাচ্ছেন? আপনারা কি -1 ফেরের চিন্তা করছেন? প্রভুদের নির্দেশে আপনাদের মাথায় কি এই চিন্তাটা এসেছে? তাহলে আমি বলতে চাই, এই চিন্তা যদি মাথায় কেউ ঢুকাই দিয়ে থাকে বা আপনার আইসা থাকে, এই চিন্তা মাথা থেকে দূর করেন। এই চিন্তা বাংলাদেশের মাটিতে কোনো দিনই সফল হবে না। সমাবেশ থেকে আগামী 13 ও 15 এপ্রিল সারা দেশে বেশ কিছু প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করে যুবদল, পরে একটি মিছিল বের করা হয়। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি বরাদ্দ বাতিলের ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। শনিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ নেতারা বিএনপির প্রতিবাদকে রাজপথে মোকাবেলা করার ঘোষণা দেন। বদরুদ্দোজা বাবুর রিপোর্ট। খালেদা জিয়ার ক্যান্টনমেন্টে বাড়ি বরাদ্দ বাতিলের প্রতিবাদে বিএনপি যে বিক্ষোভ সমাবেশ করছে, তার প্রতিবাদে যুবলীগ এই পাল্টা সমাবেশের আয়োজন করে।
সেখানে যুবলীগ নেতারা বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা দেন আর এ নিয়ে বেশি বাড়াবাড়ি না করারও আহ্বান জানানো হয়। সমাবেশে আওয়ামী লীগ নেতারা যে কোনো পরিস্থিতি সামলাতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন। ওই ব্লক কে কোনো দিন কোনো বেসরকারি বেসরকারি লোকে ইজারা দেওয়া যায় না। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, ষড়যন্ত্র চালিয়ে যাও বেগম সাহেব, তা হবে না। বাড়ি বাঁচাও, সফল হবে না। তাই খালেদা জিয়াকে দ্রুত ক্যান্টনমেন্টের বাসভবন ছেড়ে দিতে বলেন নেতারা। আর এ নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করা হলে তা ঠেকাতে যুবলীগকে মাঠে থাকার নির্দেশ দেন তারা। ওনার যে ভবন, এটা নাকি কোটি কোটি টাকা দিয়ে আলিশান, বাংলাদেশে এরকম কারো বাড়ি নাই, সেইটা রেখে দিয়েন মিউজিয়াম করিয়া ওইটায় শুটিং ফুটিং হবে, শুটিং টুটিং করা যাবে, ওই সিনেমার শুটিং ওইখানে করা যাবে। কিন্তু ম্যাডাম, আপনি বাড়িটা ছাড়িয়া আপনি লোকালয়ে আসেন, শেখ হাসিনাকে ঢুকতে দেন নাই। এছাড়াও অতীতে আওয়ামী লীগের ওপর করা সব নির্যাতনের হিসেব নেওয়া হবে বলে সতর্ক করে দেন যুবলীগ নেতারা। বদ্রুতজা বাবু, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়িটির বরাদ্দ বাতিল করতে হলে সরকারকে আদালত থেকে দলিল বাতিলের রায় নিতে হবে। বাড়ি বরাদ্দের দলিলে 6টি শর্তের কথা উল্লেখ করে এর কোনো শর্তই খালেদা জিয়া লঙ্ঘন করেননি বলেও দাবি করেন মওদুদ। তারা বরাদ্দ বাতিল করেছেন ক্যাবিনেট, কিন্তু একটা রেজিস্টার ডিড হস্তান্তর করে যেটা চিরস্থায়ী বন্দোবস্ত হলো, ওই সিদ্ধান্ত আর দলিল বাতিল এক জিনিস নয়। দলিলকে বাতিল করতে হলে তাদেরকে, বা কোনো অনিয়ম হয়ে থাকলে, তারা যেটা বলছেন এটা দেওয়াটাই অনিয়ম ছিল, সেটা তাদেরকে আদালতে যেতে হবে, গিয়ে একটা একটা উপযুক্ত আদালতের মাধ্যমে একটা তাদেরকে ঘোষণা পেতে হবে, তাদেরকে রায় পেতে হবে। খালেদা জিয়ার বাড়ি বরাদ্দ বাতিলের সরকারি সিদ্ধান্ত না মেনে বিরোধী দল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে এমন অভিযোগ করে বেগম জিয়াকে বাড়ি ছেড়ে দেওয়ার আহ্বান জানান বেশ কজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। যেহেতু সরকারের পক্ষ থেকে এই বাড়িটি বাতিল করা হয়েছে এবং সঠিকভাবে বাতিল করা হয়েছে, সঙ্গত কারণেই বাতিল করা হয়েছে, সেজন্য আমি মনে করি অবিলম্বে সেই বাড়িটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে দেওয়া উচিত, এবং যদি তিনি তাই করেন তাহলে জনগণ তাকেও সাধুবাদ জানাবে। উনি একটা কাজ যেটা ভালো করেন না, আমার মনে হয় বোঝেন তো, যে অনেক সময় তো মানুষ হয়তো আমারই মিস্টেক হইতে পারতো, ওনাকে যে বেআইনিভাবে এই বাড়ি ঠাড়ি দখল করছেন তো টের পান নাই, আমার মনে হয় টের লাগেই করতেন। আর একদিন বাদেই বাংলা নববর্ষ, নতুন বছরকে স্বাগত জানাতে সবখানেই চলছে বর্ষবরণের প্রস্তুতি। প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। সেই শোভাযাত্রাকে জমকালো করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন চারুকলার শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মাকসুদুল হাসান। নতুন বছরের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ব্যস্ততা। মঙ্গল শোভাযাত্রাকে বর্ণিল করতে চলছে জোর প্রস্তুতি। এবারে প্রথম শোভাযাত্রায় যোগ হচ্ছে কুমির। 55 ফুট লম্বা আর 24 ফুট চৌড়া এই কুমির তৈরিতে চলছে ক্লান্তিহীন পরিশ্রম। কেন এই প্রতীকী কুমিরের সংযোজন জানালেন কুমির তৈরির কাজে ব্যস্ত এই শিক্ষার্থী। আমাদের দেশে দেশের কেমন যেন একটা অস্থির অবস্থা বিরাজ করতেছে, মৌলবাদী যে আক্রমণটা করতেছে, কন্টিনিউ একের পর চলে যাচ্ছে, তো ওটারই একটা মানে প্রতিবাদ স্বরূপ আমাদের এই কুমির, হিংস্র কুমির, যাতে ওদের বিপক্ষে ওদেরকে দমনের উদ্দেশ্যে একটা মানে প্রতীকী একটা আদল তৈরি করা। প্রতি বছরের মতো শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে পেঁচা, হাতি, রঙের আঁচড় পড়ছে মুখোশ সহ অন্যান্য কারুপণ্যে। কিভাবে শোভাযাত্রাকে আরো বর্ণিল করা যায় মনের আবেগ আর ভালোবাসা দিয়ে চলছে তারই চেষ্টা। এখনো অনেক কাজ বাকি থাকলেও আশা করছেন সবকিছু সময় মতোই শেষ হবে।
তিন দিনের মধ্যেই কাজটা শেষ কাজগুলো শেষ হয়ে যাবে আসলে অনেক কাজ পড়ে আছে এগুলো সবগুলো রং করতে হবে আমাদের এবার তো 25 তারিখ থেকে কাজ শুরু করেছি আমরা মার্চের